আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এস এম জয়, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ওয়াইচু টেকনোলজি, আর আমি একজন গ্রাফিক ডিজাইনার। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে টাইপোগ্রাফি এবং আইসোমেট্রিক ডিজাইন। আর এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে বানানো, সেটা হচ্ছে আপনারা অনেকেই ভিডিও বিভিন্ন কমেন্টে লিখেছেন যে টাইপোগ্রাফি নিয়ে যদি আমি কিছু বলি বা আমি যদি কোনো ভিডিও বানাই তাহলে সেটা খুব ভালো হয়। সো তাই আজকে হাজির হয়ে গেলাম। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাপিয়ারেন্স প্যানেল। আর অ্যাপিয়ারেন্স প্যানেলের যে একটা এক্সট্রা যে একটা পাওয়ার রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এবং আজকেও অ্যাপিয়ারেন্স প্যানেলের অ্যাডভান্স কিছু ব্যবহার দেখাবো এবং অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে কী করে আপনি টাইপোগ্রাফির কাজগুলো খুব সহজে করতে পারেন, সেই পুরো বিস্তারিত আলোচনা আজকে ভিডিওতে থাকবে। যদি আমার আগের এই ভিডিওটা কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে গেলেও আপনি ভিডিওসে যাওয়ার পর এই যে পাওয়ার অফ অ্যাপিয়ারেন্স প্যানেল এই ভিডিওটা দেখতে পাবেন, এবং যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আজকে আপনাদের এই অ্যাডভান্স লেভেলের যে অ্যাপিয়ারেন্স প্যানেলের যে ব্যবহারগুলো সেগুলো সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো আমি সরাসরি ডিজাইনে চলে যাই। আমি এখানে একটা আর্টবোর্ড নিয়েছি এবং অ্যাডভান্সটি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো। এখানে একটা এক্সট্রা শেপ নিয়ে নিবো, যেটা হচ্ছে আমার কালার দেওয়ার জন্য এক্সট্রা। এখান থেকে আমি ধরেন একটু লাইট কালারটা এরকম নিয়ে নিই এবং এটাই আমি রাখলাম, দেন এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম। তো এবার আমি যাবো হচ্ছে টেক্সট টুলে, এবং টেক্সট টুলে গিয়ে আমি এখানে জাস্ট লিখবো হচ্ছে কী লিখবো, আইসোমেট্রিক লিখবো। হ্যাঁ, আইসোমেট্রিক, ঠিক আছে, এই জিনিসটা লিখেছি। এবং এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে, রাইট অ্যারোকে প্রেস করে একটুখানি আমি এক্সটেন্ড করে দিলাম, এখানে একটু বড় করলাম এবং জাস্ট ক্যারেক্টার স্পেসটা একটু বাড়িয়ে দিলাম। এবার এটা একটা কালার দিই। সো আমি ফার্স্টে এটার কালারটা দিলাম হচ্ছে হোয়াইট কালার, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এবার আমি সরাসরি চলে যাবো হচ্ছে উইন্ডোতে, অ্যান্ড দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল। আমি বলছি যে আজকের পুরো কাজটাই হবে অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে, এবং অ্যাপিয়ারেন্স প্যানেলের যে পাওয়ার, অ্যাপিয়ারেন্স প্যানেল দিয়ে যে আপনি কত কিছু করতে পারেন সেটাই আসলে আজকে পুরো ভিডিওতে আমি দেখাবো। এই কাজটা অনেকভাবে করা যায়, বাট অ্যাপিয়ারেন্স প্যানেলেই আপনি করবেন এই জন্য, কারণ এক্সপার্টরা বা যত ডিজাইনার রয়েছে যারা স্কিল্ড, তারা আসলে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে কাজগুলো করে, কারণ এখান থেকে কাজটা করা সহজ এবং একটা এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা, এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কাজটা করার পর সেটাকে আবার আপনি এডিট করতে পারবেন খুব সহজে, যদি অন্য কোনো, আচ্ছা আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। ওকে, সো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেলে যাওয়ার পর আমি এখানে ক্যারেক্টার ডাবল ক্লিক করি, দেন ক্যারেক্টারের যে আমার মেইন যে কালারটা রয়েছে সেটা এখান থেকে আমি চাইলে নান করে দিতে পারি। সো এখানে অফ করে দিলাম, এবং বেসিক্যালি আমি নতুন করে একটা ফিল কালার অ্যাড করব, অ্যাড নিউ ফিল, এবং সেখানে গিয়ে আমি এখানে একটা কালার দিব হোয়াইট কালার, ঠিক আছে, কারণ আমি সম্পূর্ণটাই এডিট করবো হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেলে নিজের মতো করে কাস্টমাইজ করে। এবার এখানে এটা কালার দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে থ্রিডি প্যানেলের মাধ্যমে কাজটা করতে পারি। ফাংশন অ্যাক্সে যাই, দেন হচ্ছে থ্রিডি অ্যান্ড দেন রোটেট, সো আমি রোটেট করবো অনলি, দেন প্রিভিউ। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে এবং আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা অপশন বেছে নিতে পারেন, যে কোনো একভাবে করতে পারেন, বাট আমি আইসোমেট্রিক দিয়ে করব। আইসোমেট্রিক লেফট প্রেস করলাম, দেন এরকম একটা ভিউ আমার চলে আসছে, দেন ওকে দিয়ে দিলাম। সো ওকে দেওয়ার পরে এবার আমার কাজটা কি হবে, আমি এখানে জাস্ট এটাকে সেম রাখলাম, এখানে ফিলটাকে আমি এটাই রাখলাম এবং এখানে মিনিমাইজ করে দেন এটাকে একটা ডুপ্লিকেট করে দিলাম। কী করলাম এখানে, ডুপ্লিকেট সিলেক্টেড আইটেম, দ্যাট মিন্স সেমটাকে একটা কপি করলাম। কপি করার পরে নিচেরটাকে সিলেক্ট করলাম, নিচে একটা লেয়ার চলে আসছে, সেটা আমরা এখনও দেখছি না কারণ সেম ভিউতে আছে। সো এবার এটাকে আমরা গিয়ে থ্রিডি রোটেটে প্রেস করব। আচ্ছা, তার আগে একটা কাজ করি, এখানে একটা কালার দিই নি আমি, এটাকে ক্লিক করে এখানে ফুল ব্ল্যাক একটা কালার দিয়ে দিলাম নিচে, যাতে আমি ডিফারেন্সটা বুঝতে পারি যে কোনটা কোথায় আছে, কোনটা উপরে কোনটা নিচে। দেন থ্রিডি রোটেটে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা আমাদের টেক্সট চলে আসছে। এবার প্রিভিউতে অন রেখে এখানে গিয়ে জাস্ট আমি আইসোমেট্রিক এখানে বটমটা দিয়ে দিলাম, ঠিক আছে, তার মানে বটম দিলে কী হবে, এটা নিচের দিকে শো করবে, এবং দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো নিচে, তো টেনে তো আনা যাবে না, এটাকে আমি অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমেই কন্ট্রোল করব। কীভাবে সেটা, আবারও ফাংশন অ্যাক্সে যাই, দেন হচ্ছে আমি এখানে যাবো ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম, অ্যান্ড দেন হচ্ছে ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্মে গেলে কী হয়, প্রিভিউ অন রাখলে আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারি, দ্যাট মিন্স আপনি যদি ড্র্যাগ করেন দেখেন এটা মুভ করবে নিচে যে ট্যাক্সটা রয়েছে, এটাকে আপনি ডানে বা আমি উপরে নিচে যে কোনো এক জায়গায় পজিশন দিতে পারেন। তো আপনারা ভিডিও শুরুতে যেরকম দেখেছেন, আমি যদি সেরকম কিছু বানাতে চাই তাহলে আমি লেফটে দিব। এবার ভার্টিক্যালটাকে আমি রাইটে দিব, জাস্ট মুভ করছি, এখানে মুভ লেখা আছে, আমি স্কেল করছি না, শুধু মুভ করছি। এবার আমার মতো করে আমি যেখানে রাখতে চাই সেইভাবে রাখলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে একটু কমিয়ে নিয়ে আসি, এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। আপনার মতো করে আপনি পজিশনটা দিবেন যে কোনটাকে কতটুকু ক্লোজে রাখতে চান, ইভেন আপনি এখানে সিলেক্ট করে আপ অ্যারোকে প্রেস করেও একটা একটা করে ওয়ান পিক্সেল করে এখানে মুভ করতে পারেন। এখানেও যদি আমি একইভাবে করি তাহলে এভাবে করতে পারি। সো আমি এরকম করে রাখলাম, দেন রেখে ওকে দিলাম। এখানে মুখস্থর কিছু নেই, আপনি আপনার মতো করে এটাকে চেঞ্জ করবেন।
and then jeta korbo shela hocche ami ekhane ar kichu korbo na shudhumatro ekhane etake minimize kori ami khub shohoje dekhachi and then etake select kore ami etake ekta duplicate kore debo ekhane same duplicate press korlam ebar etake drag kore upore niye gelam that means amar upore ei ekta layer ke ba notun je text ta ami duplicate korechi seta upore niye gelam to eto similar okay So similar হওয়ার কারণে আমি একইভাবে ফিলে এখানে যাই তো এটাকে রোটেট করার দরকার নেই শুধুমাত্র ট্রান্সফর্ম করলেই হবে ট্রান্সফর্মে যাই প্রিভিউতে অন রাখি এন্ড দেন জাস্ট মজার বিষয় হচ্ছে এটা যেটা প্লাস ফিগার সেটা মাইনাস যেটা মাইনাস ফিগার সেটাকে প্লাস করে দিব তো এটাকে আমি মাইনাস থেকে প্লাস করে দিলাম এবং এটাকে যদি আমি এখানে জাস্ট মাইনাস করে দিই তাহলে দেখেন কাজটা হয়ে যায় ওকে সো যদি আর পরিবর্তন করতে না চাই আর কি সো আমি এই অ্যাঙ্গেলেই রাখলাম দেন ওকে দিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেল আমাদের কাজ কিন্তু শেষ এবার শুধুমাত্র কালার দেওয়ার সময় আমরা শুধুমাত্র কালার দিব এবার কালার দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি আপনি যেটাকে কালার দিতে চান সেটাকে দিতে পারবেন যেমন ফার্স্টে হচ্ছে আমার উপরে যেটা রয়েছে আমি সেটাকে কালার দিব এখানে এটাকে ফুললি হোয়াইট করে দিব একদম উপরেরটাকে দেন মিডলে যেটা রয়েছে সেটাকে আমি জাস্ট চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি ব্ল্যাক দিতে পারি বা অন্য কোনো কালার দিতে পারি অথবা আমার ইচ্ছে হলে আমি এটা এখানে যদি হোয়াইট রেখে দেন অপাসিটিও আমি এখানে কমাতে পারি যেমন ধরেন এখানে যদি ক্লিক করি অপাসিটি আমি পুরো কাজটাই অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এবং অ্যাপিয়ারেন্স প্যানেলে কত পাওয়ারফুল সেটা আসলে আমি বোঝানোর চেষ্টা করছি এবং অ্যাপিয়ারেন্স প্যানেল নিয়ে আরও অ্যাডভান্স ভিডিও আমি দিব যদি আপনারা চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার অ্যাপিয়ারেন্স প্যানেল নিয়ে আরও কোনো এক্সট্রা বা অ্যাডভান্স কোনো ভিডিও আপনারা আমার থেকে আশা করেন কিনা বা আমি বানাবো কিনা সেটা একটু লিখে জানাবেন ওকে সো এখানে গিয়ে দেখেন আমি অপাসিটি কমিয়ে দিতে পারি সো আমার মনে হচ্ছে এটা এই জায়গায় ঠিক আছে এতটুকু দিলাম অ্যান্ড দেন এটাকে আমি এখানে রেখে নিচেরটাকে আবার আমি এখানে কন্ট্রোল করতে পারি যেমন এখানে গিয়ে এটার যে অপাসিটি রয়েছে সেটা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে হয়ে যায় এখান থেকে একটুখানি কমিয়ে দিই এতটুকু বা আপনি আরও কমাতে পারেন আচ্ছা এটা পুরোটা হয়ে যাচ্ছে কেন এখানে তো আমি ও সরি মেইন অপাসিটি দিয়ে ফেলছে আমি শুধুমাত্র এই অবজেক্টটা অপাসিটি কন্ট্রোল করবো এই যে এখান থেকে আমি পুরোটা দিচ্ছিলাম তাই বলছিলাম এটা কেন এরকম হচ্ছে এখান থেকে দেখেন চেঞ্জ করা যায় ঠিক আছে তো এতটুকু রেখে দিয়ে দেন আমি একটু কমিয়ে দিই এবং এইখান থেকে এটাকে একটু কমাতে পারি এই অপাসিটিকে একটু কমাতে পারি আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তো এভাবে রেখে দিতে পারি এবার দেখেন আপনি কী কী করতে পারেন এবার মজার বিষয় হচ্ছে এই লেখা যদি চেঞ্জ করতে চান যেমন আইসোমেট্রিক্যাল আপনি যদি স্পেলিং মিস্টেক থাকে সেটা চেঞ্জ করতে পারবেন ধরুন আমি আমার নাম লিখলাম এস এম জয় সেটা হয়ে যায় অথবা আপনি যদি মনে করেন যে না আপনি অন্য কিছু লিখবেন যেমন আমি এখানে ধরেন টাইপোগ্রাফি লিখি GIPOG টাইপোগ্রাফি ঠিক আছে গ্রাফি বার্ন ভুল হয়েছে পি হবে গ্রাফি ঠিক আছে সো এখানে সব কিছু করা যায় ইভেন আপনি এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন যদি আপনার মনে হয় যে অন্য কোনো ফন্ট দিয়ে করবেন তাহলে সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং একবার চেঞ্জ করলেই হয়ে যায় মানে আপনি জাস্ট একবার কাজটা করলেন দেন এটা সব এডিটিংগুলো ফন্ট সাইজ চেঞ্জ করা ফন্টের যে এখানে যেখানে যে ভার্টিক্যাল স্পেস দিয়েছি সেটা আপনি কমাতে চাইলে এখানে কমাতে পারবেন মানে অন্যান্য যত কাজ আছে না সব কিছু কিন্তু আপনি এখানে আগের মতো করে আপনি এখানে করতে পারবেন ঠিক আছে তো এবার যদি আপনি চান যে এটাকে এক্সপ্যান্ড করবেন এই প্রত্যেকটা টেক্সটকে বা প্রত্যেকটা লেখাকে আপনি টাচ করবেন অন্য কোনো এডিটিং করবেন সেটাও কিন্তু ইজিলি করা যায় তো এটাকে সিলেক্ট করে আমরা যদি যাই হচ্ছে অবজেক্টে অ্যান্ড দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড দেন এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলছি এবার আমি জাস্ট আনগ্রুপ করবো এবার দেখেন প্রত্যেকটাকে আপনি টাচ করতে পারবেন এবং এটাকে আলাদা করে অন্য কোনো কালার দেওয়া বা অন্য কোনো এটাকে ধরেন যা খুশি তা করবেন আর কি আচ্ছা এবার আমি যদি অল্টার কন্ট্রোল অল্টার টু দিই দ্যাট মিনস সবগুলোকে আমি আনলক করে দিলাম এবার সবটাকে সিলেক্ট করে একসাথে একটা কালার করতে পারি সেটা হচ্ছে রিকালার আর্টওয়ার্ক একটা অপশন রয়েছে এটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো প্ল্যান আছে আমার অবশ্যই আপনারা কমেন্টে যদি লিখেন তাহলে আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব অ্যাডিটে যাই দেন এখানে সবগুলোকে আমি লিঙ্ক করে দিই লিঙ্ক হারমোনি কালার্স একসাথে করব তো এটাকে আমি জাস্ট লেফটে প্রেস করি ওয়াও দেখেন জোস একটা ফিল আসছে না এবং এটাকে আপনি অন্য কালার দিয়ে দিতে পারেন আমি জাস্ট এই কালারটা রাখলাম দেন ওকে দিয়ে দিলাম এবার আপনি আপনার মতো করে এটা অন্য জায়গায় ইউজ করেন বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আপনার একটা শেয়ারে হয়তো সবাই এই বিষয়টা শিখতে পারবে এবং জানতে পারবে কারণ আইটি নিয়ে আমরা অনেকেই পিছিয়ে আছি বাংলায় ভালো কোনো টিউটোরিয়াল না পাওয়ার কারণে অনেকে আমরা শিখতে পারছি না আমি জানি না আমি কতটুকু ভালো শিখাতে পেরেছি আর যদি ভালো শিখাতে পারি তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মতামতটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আইটি নিয়ে বা টেকনোলজি নিয়ে যদি আপনার কিছু বলার থাকে জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন
এবং যদি আপনি আমার সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে চান, আমার কাছে যদি গ্রাফিক ডিজাইনের ফুল অ্যাডভান্স কোর্সটা করতে চান, তাহলে খুব সহজেই আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে যেতে পারেন। কিছুদিন পরপর আমাদের নতুন নতুন ব্যাচ শুরু হয়, আমাদের গ্রুপে সমস্ত আপডেটগুলো দেওয়া হয় এবং সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে একটু চেক ইন করে নেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি, আল্লাহ হাফেজ।